السلام عليكم কাছে কিংবা দূরে যে জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে সালাম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আরেকটি নতুন ভিডিও দর্শক আপনাদের দেখাবো আজকে আমাদের প্রজাতি কিছু পশুর দরদাম আজকে আমরা আসছি ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারী পশুর হাট থেকে আপনাদের কিছু খামার উপযোগী পশুর দরদাম জানানোর চেষ্টা করব সালাম আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নেছেন আজকে ৬০টা এটা কত চাচ্ছেন দাম চাচ্ছে ৭৬ এটা কি জাত ক্রস ক্রস সাওয়া ৭৬ বেচা কিনা বেচা কিনা এই যে ৬৬ হল দেয়া যাবে ৬৬ হলে দেয়া যাবে তো দর্শক আপনারা দেখছেন শিয়ালমারী হাট থেকে সরাসরি তারপরটা কত আছে জি দাম কি কত আছে ৮৫ এটা কি জাত ভাই পাকিস্তানি পেশা বিক্রি ৭৬ হলে দেওয়া যাবে ৭৬ হলে দেওয়া যাবে দর্শক দেখছেন তৃতীয়টা তৃতীয়টা জি তৃতীয়টা ওটা জি ওটা একই দাম ৭৬ হলে দেওয়া যাবে তারপরটা ওটা কি জাত সবগুলো কি পাকিস্তানি লাস্ট লাস্ট ওইটা লাস্টেরটা ওইটা জি দর্শক দেখলেন খামার উপযোগী ছোট ছোট বাছুরের বা মাঝারি বয়সের বাছুরের কিছু দরদাম কয়টা এই ৫টাই আসছেন তাই না জি বেচা কেনা কি হয়েছে বেচা কেনা হয় কখন এতে বেশি পরিমাণ কোথা থেকে আসছেন আমরা আসছি জীবননগর থানা মেদিনীপুর গ্রাম জীবননগর দর্শক যদি আপনাদের মাঝারি সাইজের খামার উপযোগী গরুর প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে এসে গরু নিয়ে কিনে নিতে পারেন বাজারে প্রচুর পরিমাণে গরু হচ্ছে দর্শক আপনাদের আরো কিছু গরু দরদাম জানার চেষ্টা করি এটা কত যাচ্ছে ৮৬ বেচা বিক্রি কত সাওয়া বেচা বিক্রি কত বেচা বিক্রি কত ওটা কি জাত পাকিস্তান আর ওই যে সাদা ওইটা ৯২ দর্শক দেখছেন শিয়ালমারী হাট থেকে সরাসরি তারপর একটা ভাই ভাই ৮ কেবল জমতেছে এখন তাই না বেচা কিনা কয়টা পর্যন্ত চলে বেচা কিনা আজকে হাটে প্রচুর পরিমাণে গরু হচ্ছে